টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে 24 রানে হারিয়ে সেমিফাইনালে ভারত। 206 রানের টার্গেটে 181 করেছে অজিরা। এখন তাদের ভাগ্য নির্ভর করছে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচের ওপর। আফগানরা জিতলে বাদ পড়বে বাংলাদেশের দল, রশিদ গুরবাজরা চলে যাবে শেষ চারে। আর আফগানিস্তানকে অন্তত 61 রানে কিংবা রান তাড়ায় 13 ওভারে হারাতে পারলে বাংলাদেশ চলে যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। টস জিতলে রোহিত শর্মা ফিল্ডিং নিতেন, অনিচ্ছায় ব্যাটিং পেয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের সেরা ইনিংসটি খেললেন রোহিত। হ্যাজেলউডের বলে কোহলি শূন্যতে ফিরলেও ভারত অধিনায়ক ঝড় তোলেন সেন্ট লুসিয়ায়। তৃতীয় ওভারে স্টার্ককে হাকান 4টি ছক্কা, ওই ওভারে 29 রান নিয়ে শুরু। এরপর কেবল রোলার কোস্টার চালিয়ে গেছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির পথে ছিলেন, যেভাবে খেলছিলেন রোহিত তাতে গেইলের 47 বলে সেঞ্চুরির রেকর্ড অনায়াসে ভেঙে ফেলতেন। তবে স্টার্কের ইয়র্কারে 92 রানে শেষ হয় দুর্দান্ত ইনিংস। অধিনায়কের বিদায়ে ভারতের রানের গতি কিছুটা মন্থর হয়। শেষ দিকে পান্ডিয়া ও দুবের ব্যাটে 200 পার করে ভারত। 206 রানের টার্গেটে শুরুতে ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ট্রাভিস হেডের সঙ্গে 81 রানের জুটি গড়েন মিচেল মার্শ। 37 রানে মার্শ আউট হন অক্ষর প্যাটেলের দুর্দান্ত ক্যাচে, ওটাই ছিল টার্নিং পয়েন্ট। হেড এক প্রান্ত আগলে আশা বাঁচিয়ে রাখেন, কিন্তু 76 রানে তার বিদায়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ কঠিন হয়ে যায়। আর কোনো ব্যাটারি জ্বলে উঠতে পারেনি। 181 রানে থামে অজিদের ইনিংস। আর্শদীপের শিকার 3টি ও কুলদীপ নেন 2টি উইকেট। এই হারে অস্ট্রেলিয়ার বিদায়ের সংখ্যা জোরালো। ভাগ্য ঝুলে আছে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচের ওপর, যেখানে আফগানরা জিতলেই বাদ অজিরা, আর বাংলাদেশ জিতলে নেট রান রেটের হিসেবে সেমিতে যেতে পারে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।